لا إله إلا الله محمد رسول الله. صبر قرآن الكريم المدد شرباتي ببهاري تو اكتشبه صبر عربي بحشاء বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা মন মেজাজের সমতা ধীরতা কষ্ট সহিষ্ণুতা বরদাস্ত এগুলি হচ্ছে সবরের অর্থ আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য হ্যাঁ ধৈর্য তো ঠিক কিন্তু সেই ধৈর্যের অর্থ কি এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আমারে আরেকখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দাও এর নাম সবর না সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না বিপদে ভেঙে পড়বেন না বিপদে থাকবেন দৃঢ় অবিচল মাথা ঠান্ডা সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবে এটাই হচ্ছে সবর ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে দৃঢ়তার সাথে সহিষ্ণুতার সাথে এ ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটা স্টোরি এভাবে বলি এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল তো পীর সাহেব বলছেন না বাবা আমি সাপের মুরিদ বানাই না কয় যে না হুজুর বহুত আশা করে আসছি গল্প তো বহুত আশা করে আসছি আমার মুরিদ বানান আচ্ছা ঠিক আছে তবে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ জিকির আজগার এভাবে করবা কিন্তু কাউরে দংশন করতে পারবা না হুজুর মেনে নিলাম সে করছে কি ময়দানের ভিতরে কাইত হয়ে ধানোয়া জমিন ধানের জমিন প্যাডি লাইন সেখানে কাত হয়ে পড়ে জিকির আজগার করতেছে রাখাল ধান কাটছে সন্ধ্যার পর এই ধানগুলি বান্ধে নেবে কি দিয়া দড়ি নেই খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি ওইটা যে সাপ সে তো বুঝে না সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে সাপে তো খুব মহারাজ সাপ তো আর যেই সেই সাপ না মারাত্মক সাপ সাপ বলতেছে আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি আমি তোর কেমন দড়ি মুরিদ না হইলে টের পাওয়া দিতাম বান্দার কারণে সাপের ঘাড়ে মুসকে গেছে ঘাড়ে খুব ব্যথা লাগছে বাড়ি নিয়া যখন দড়িটারে ফালাই দিছে মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির বলছে হুজুর কি যে জিকের শিখাই দেন আমার তো ঘাড় মুসকে গেছে আশ্চর্য কথা জিকের আজগারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না তোমার ঘাড় মস্কাইল কেন পুরা ঘটনা সে শোনাইল আচ্ছা তা তুমি কিছু করলা না কয় হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে পীর সাহেব বলছেন বেটা বেকুব আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি ফস করতে তো নিষেধ করি নাই যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল ফস করে উঠতে তিন লাফ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত তুমি ফস করে উঠলা না কেন সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে থাপড়াইতে থাকবে আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি ইন্নাল্লাহ মা সাবিরিন এটার নাম ধৈর্য না ধৈর্য হচ্ছে ওভারকাম করতে হবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে বুদ্ধিমত্তার সাথে দৃঢ়তার সাথে অবিচলতার সাথে এটার নাম হচ্ছে সবর সমস্ত নবীদের উপরে বিপদ এসেছে সব নবীদের উপরে বিপদ এসেছে কিন্তু কোন নবী